বর্ডিয়ক্সকে উড়িয়ে দিল পিএসজি। আজকে সন্ধ্যায় পিএসজি এবং বর্ডিয়ক্স একে অপরের এগেনস্টে মাঠে নামে। সেই ম্যাচে পিএসজি বর্ডিয়ক্সকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করে। ইউসিএল রাউন্ড অফ 16 থেকে রিয়াল মাদ্রিদের এগেনস্টে বাদ পড়ে পিএসজি। এরপর তাদের প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়। এই ম্যাচটি জিতে তারা কিছুটা হলেও তাদের সমালোচনার থেকে দূরে সরে যেতে পারবে এবং নিজেদের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পাবে। এই ম্যাচে প্রথম গোলটি করেন পিএসজির হয়ে কিলিয়ান এমবাপে। 24 মিনিটের মাথায় তিনি তার দলকে এগিয়ে দেন এবং প্রথমার্ধ শেষ হয় 1-0 গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে নেইমার 52 মিনিটের মাথায় গোল ব্যবধানটা আরও বড় করে। লিওনার্দো পারাদেস 61 মিনিটের মাথায় তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। পার্ক দ্য প্রিন্সেসে পিএসজির আধিপত্যই বেশি দেখা যায়। তারা 58% বল পজিশন থেকে শট করে 12টি, যার মধ্যে 5টি ছিল লক্ষ্য বরাবর। অপরদিকে বর্ডিয়ক্স 42% বল পজিশন থেকে শট করে 15টি, যার মধ্যে 5টি ছিল লক্ষ্য বরাবর। তবে এই 5টির মধ্যে 1টিতেও গোল পায়নি তারা। পিএসজি তাদের 5টি শটের মধ্যে 3টিতেই গোল পায় এবং এই ম্যাচটি জিতে পিএসজি তাদের লিগ ওয়ানের লিগ টেবিলে 1নম্বর পজিশনটি খুবই শক্তভাবে ধরে রাখলো এবং লিগ ওয়ান টাইটেলের দিকে আরেক পা এগিয়ে গেল।